চীন সাগরে কামান বসালো বেইজিং। দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপে কামান বসিয়েছে বেইজিং। আমেরিকার নজরদারিতে বিষয়টি ধরা পড়েছে বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে। নাম প্রকাশ অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এই খবর প্রকাশ করা হয়েছে দৈনিকটিতে। খবরে বলা হয়েছে, সিকিউরিটি ফুটেজে ধরা পড়েছে যে কৃত্রিম দ্বীপের একটিতে মোটর চালিত দুটি কামান বসিয়েছে চীন। মাত্র এক মাস আগেই এই দুই কৃত্রিম দ্বীপ নির্মাণ করেছে চীন। খবরে আরও অবশ্য এও দাবি করা হয়েছে, মার্কিন বিমান বা জাহাজের জন্য হুমকি হয়ে উঠবে না এইসব কামান। তবে কৃত্রিম দ্বীপের আশেপাশে যেসব দ্বীপ রয়েছে সেগুলিতে এই কামানের গোলা নিশানা হতে পারে। এই দুই দ্বীপকে অসামরিক কাজের জন্য তৈরি করা হয়েছে বলে চীন আগেই বিবৃতি দিয়েছিল। সেই বিবৃতির কার্যত বিরোধিতা করে এই কামান বসানো হলো। দৈনিকটি মার্কিন কর্তাদের উদ্ধৃত করে লিখেছে, এই দুই কামান সামরিক দিক থেকে হুমকি হয়ে উঠবে না, তবে বিষয়টি প্রতীকী হয়ে উঠেছে।